সম্মানিত দর্শক, আপনার কি কামিজের সাইড ফরার সেলাই সোজা হচ্ছে না? তো কিভাবে কামিজের সাইড ফরার সেলাইগুলো সোজা করবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। দেখুন, সর্বপ্রথম নিচ থেকে একটা করে ভাঁজ দিবেন, দরপর মুড়িয়ে আরেকটা ভাঁজ দিবেন। দেওয়ার পর এই সেলাইটা দেওয়ার সময় মনে রাখতে হবে, নিচের কাপড়টা হালকাভাবে টান দিবেন, উপরের কাপড়টা শুধু বসিয়ে পিছনে একটা হাত রেখে এভাবে টেনে টেনে সেলাইগুলো দিবেন। তাহলে এভাবে সেলাই করতে পারলে আপনার কামিজের সাইড ফরাগুলো একদম সোজা হবে। তো দেখেন, এ পর্যন্ত আসার পর আপনাদের এপাশে ঘুরিয়ে নিয়ে এপাশে মুড়িয়ে সেলাই দিতে হবে। খেয়াল রাখবেন দুই সাইডের সেলাই যাতে একই পরিমাণ মোড়ানি থাকে। যদি কোনো জায়গায় মোড়ানি কম বেশি করেন তাহলে কিন্তু কামিজের সাইড ফরা সেলাইটা বাঁকা হবে। এই যে দেখেন, এক পাশ থেকে ধরে আরেক পাশ পর্যন্ত সেলাই নিয়ে আসলাম। এবার এ পাশ থেকে ধরে কি করব, আমরা একটা করে চাপ সেলাই দেব একদম এই কিনার ঘেসে। চাপ সেলাই দেওয়ার সময় মনে রাখবেন পিছনে একটা হাত রেখে সামনে একটা হাত রেখে টেনে টেনে সেলাইগুলো দিবেন, তাহলে আপনাদের সাইড ফরাগুলো একদম সোজা হবে। তো এই যে দেখেন, এক পাশের সাইড ফরার সেলাই আমি দিয়ে দিলাম। এবার আমরা একইভাবে আরেক সাইডের সেলাইটা দেবো। দেখেন, একটা করে মোড়ানি দিলাম, এরপরে আরেকটা মোড়ানি দিয়ে আমরা একইভাবে সেলাইগুলো ধরতেছি। এক মাপের ধরবেন ভাঁজটা, তাহলে আপনাদের সেলাইটা এক মাপের থাকবে। এখানে দেখেন কিভাবে আমি মুড়িয়ে দিতেছি, এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবেন। যারা নতুন আছেন তো আপনারা ধীরে ধীরে করার চেষ্টা করবেন, কারণ প্রথম অবস্থায় এতটা ভালো নাও হতে পারে। কয়েকটা কামিজের সাইড ফরা সেলাই করার পর আপনারা অটোমেটিক দেখবেন যে সেলাইগুলো খুব সোজা হয়েছে এবং কি খুব সুন্দর করে সোজা করে দিতে পারছেন। একদম যারা একেবারে নতুন জীবনের প্রথম শুরু করছেন তাদের ক্ষেত্রে হয়তো এতটা সুন্দর হবে না, তাই নিয়ে আপনারা চিন্তিত না করে নিয়মিত চেষ্টা করে যান যে কিভাবে কাজগুলো করলে সোজা করতে পারবেন। এই বিষয়ে আপনারা চেষ্টা অবশ্যই করবেন, চেষ্টা ছাড়া কোনো উপায় হবে না। সারা জীবন ভিডিও দেখেও লাভ নাই যদি আপনি চেষ্টা না করেন। দেখেন, দুই সাইডের সেলাই দেওয়া শেষ। এবার আমরা কি করব, এবার আমাদের লক্ষ্য করতে হবে নিচে যে কামিজের সাইড ফরা দেওয়ার পর নিচে যে মোড়ানি সেলাইটা, এই সেলাইটা প্রথমে একইভাবে দিতে হবে। যেভাবে সাইডের সেলাইগুলো দিছেন তো নিচের সেলাইটাও একইভাবে একই পরিমাণের ভাঁজ রেখে একইভাবে সেলাইগুলো আপনাদের দিতে হবে। দেখেন, কামিজের নিচের সেলাই দেওয়া শেষ, এখানেও একইভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তাহলে কামিজের সাইডে কয়টা করে সেলাই হবে, দুইটা করে সেলাই দিতে হবে। দেখেন, আমি কামিজের সাইড ফরা দুই পাশের সেলাই এবং নিচের সেলাই দিয়ে দিলাম। এখন কামিজটি আমরা সোজা পাটে নিয়ে আসলাম। তো এই সাইডে যাতে টান ধরে না থাকে এই জন্য টেনে টেনে সমান করে নেবেন। দেখেন, আমি কামিজটি সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার পেজে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিবেন। চ্যানেল হয়ে থাকে।